মুখ্যমন্ত্রী বর্তমান নিজ জন্ম মাটি গস্তরে এবং কোন কহিতলে কোন উদ্বোধন করিতলে কোন সম্বোধন করিতলে বর্তমান কহুচন্তি নিজ লোকমানকু আসু তো সুযোগ এমিতি বি আসে আসে সুযোগ আজি আম পাকু আসিছি গাঁর টিকে ভাল কাম করিবা গাঁর আউ টিকে বিকাশ কাম করাইবা আউ সেটি পাই আপনকর সেই মোহন ভাই আজি পিপুলস সিএম বা লোকঙ্কর মুখ্যমন্ত্রী হয়েছেন এতে আপন মানে সমস্ত খুশি অনেক সতরে খুশি না আচ্ছা হও শহে শহে রে আজ সময় টিকে কম অছি আপন মানে সমস্ত জনে জনে সিএম বহুত বড়িয়া কথা আমি সমস্তে জনে জনে মুখ্যমন্ত্রী বা সিএম হইকি আমি এ গাঁ পাই এ পঞ্চায়েত পাই আউ এ ব্লক পাই কিবা আমো এ অঞ্চল পাই আমি সমস্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিকি আমু কাম করিয়া পাই পড়িব আপনকর ইয়ে পিপল সিএম মোহন ভাই আপন মানক পাখকু আউ বেশি সময় আইস পারিব নাই আপন মানে কইবে আমো ফোন উঠাউতলা আমো সাঙ্গরে বুলিবা পাই যাউতলা খেলুতলা আম সাঙ্গে মেলা বুলিয়া পাই যাওতলা ঝুম্পরা হাটকু যাওতলা এবে আউ সে আম সাঙ্গে সাঙ্গ হউনি ফোন উঠাউ নাই তারপরে আপন মানে সমস্তে গাড়ি দেবে নাই তো হ্যাঁ তোমার মনে পড়ুতলা ঝুম্পরা মিটিংরে মু কহুতলি কেমতি মা সহিত মু প্রতি বুধবার হাটকু যায় আম হাট ঝুম্পরা হাট বুধবার না বুধবার হাটকু মু যায় সেটি স্কুল বন্ধ করে যায় হাটরে মা কু হাট করিবারে মু সাহায্য করে তো সেইপাই এ রাইকলা গ্রাম আজি এহাকু আজি নিশ্চিত ভাবে আপনার আশীর্বাদ কারণর আজি সারা ওড়িশার চর্চিত গ্রাম হয়েছি এক পবিত্র গ্রাম হিসাবে আজি আমাকে বরদান দিয়েছে এবং ওড়িশার দায়িত্ব আজি প্রদান করে পারিছি এ রাইকলা গ্রাম আমার রাইকলা গ্রাম দেবতী আমার গ্রামশ্রী ঠাকুরাণী এইটু রাজনীতি আরম্ভ হয়েছিল পঞ্চায়েতর সরপঞ্চর আজ মুখ্যমন্ত্রী পর্যন্ত লোক সেবা করা ভাল পাইবা এবং প্রতিনিধি হিসাবে ব্লক রু জেলাপাল অফিস কার্যালয় আরম্ভ করি বিধানসভা এবং সেক্রেটারিয়েট কার্যালয় পর্যন্ত লম্বা এ দীর্ঘ 30 বর্ষর রাজনীতি সময় অবধি ভিতরে বহুত উত্থান পতন দিয়ে আজি আমি ওড়িশার নেতৃত্ব আজি আমি নিয়েছেন আপন মানে সমস্তে কইছেন আমি বি সিএম জনে জনে এণুকি সে দায়িত্ব নেওয়া পাই পড়িব সময় বর্তমান বহুত কম অছি পাইলট মহাশয় সূচনা দিয়েছেন যে আউ কিছু সময় পরে হেলিকপ্টর আউ টেকঅফ করে পারিব না আমি সবু ভুবনেশ্বর যাই পারিব না সেটি জরুরি বৈঠক অছি আপন যেতকি লোক অনেক সম্বর্ধনা দেওয়া পাই লাইনরে লগাইছেন ইয়ে যদি আমি সবু লাইন লগাইকি ফুল তোলা গ্রহণ করা আপন মান পাখর তাহলে ইয়ে প্রায় রাতে 8টা পাখাপাখি হয়ে যাব এণুকি মু কন করিবি মু নিজে জানিপারু নাই মু গোটে রখিদেলি আপন মানক তরফরু এটা সমস্তক সমস্তে দেইছতি বলি মু তা গ্রহণ করি নেই যাউ আউ মাত্র 10 মিনিট আছি 10 মিনিট ভিতরে শীঘ্র যা বলে পুনি কহিলে 10 মিনিট ভিতরে হেলিকপ্টার বর্তমান আমাকে টেকঅপ করে নেই পারিব নহলে পুনি যাই পারিব না আসন্তা কালি এ হেলিকপ্টারে পুনি অলগা গভর্নরকর প্রোগ্রাম আছে যাওয়া পাই ঠিক আছে মো এঠি এ গাঁর পুয় হিসাবে অনেক সময় এই গাঁর ছোট বড় বহু কাম করেছে অনেক সময় গাঁর কিছু লোক সাগরে ঝগড়া বি করেছে অনেক সময় কিছু লোক সাগরে মারপিট বি করেছে যে মানে কালি
ମୋର ଶତ୍ରୁ ହିସାବରେ ଯେଉଁମାନଙ୍କ ସହିତ ମୁଁ ଦେଖୁଥିଲି, ଆଜି ସେମାନେ ମଧ୍ୟ ମୋର ପରମ ମିତ୍ର ହୋଇଯାଇଛନ୍ତି। ଆଜି ବି ଯେଉଁମାନେ ମୋର କାଲି ଯେଉଁମାନେ ମୋର ପରମ ମିତ୍ର ଥିଲେ, ଆଜି ବି ତା ଭିତରୁ କିଛି ଜଣ ମୋର ପରମ ଶତ୍ରୁ ବି ହୋଇଯାଇଛନ୍ତି। ଏ ସମୟର ରାଜନୀତିର ଖେଳରେ କାଲି ଯିଏ ଶତ୍ରୁ ଆଜି ମିତ୍ର, ଆଜି ଯିଏ ମିତ୍ର ଅଛି କାଲି ଶତ୍ରୁ ହୋଇଯାଇପାରେ, ଇଏ କିଛି କଥା ଜଣାପଡ଼େ ନାହିଁ। କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା ମୁଁ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ଦେଇଛି, ଗୋଟିଏ କଥାକୁ ମୁଁ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ଦେଇଛି ଯେ ଯିଏ ଶତ୍ରୁ ଅଛି ତାକୁ ମିତ୍ର ବନେଇବା ପାଇଁ ପଡିବ, ଆଉ ଯିଏ ମିତ୍ର ଅଛି ତାକୁ ନେଇକିରି ଏ ଗାଁର ବିକାଶ କରିହେବ ଆଗାମୀ ବହୁତ ଲମ୍ବା ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଏବଂ ଯୋଉଠି ବଡ ବଡ଼ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁ ଥାନ୍ତି, ଆପଣଙ୍କର ବିରୋଧୀ ଲୋକ ଥାନ୍ତି, ସେଇ ଜାଗାରେ ଲଢେଇଟା ଟିକେ ଜୋରଦାର ହୁଏ, ହୁଏ ନା ନାହିଁ? ଏଥର ବିଧାନସଭାରେ ମୋହନ ମାଝୀକୁ ହରାଇବା ପାଇଁ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ବିରୋଧୀ ଦଳବାଲା ନେତାବାଲା ସବୁ ଆମ ପାଇଁ ଆମ ସାଙ୍ଗରେ ଲଢେଇ କରୁଥିଲେ, ସେମାନେ କେନ୍ଦୁଝରଠୁ ଆରମ୍ଭ କରିକିରି ଏଇ ଗାଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ଜାଲ ବିଛେଇ ଦେଇଥିଲେ ମୋହନ ମାଝୀକୁ ହରାଇ ଦେବା। ଆଉ ସେ ଜାଲ ବିଛେଇବାଟା ଏଇ ଗାଁରୁ କେନ୍ଦୁଝର, କେନ୍ଦୁଝରରୁ ତୃତୀୟ ମହଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଲମ୍ବିକରି ଥିଲା ମୋହନ ମାଝୀକୁ ହରାଇ ଦିଆଯାଉ। ଏ ପ୍ରକାରର ବହୁତ ବଡ଼ ଚକ୍ରାନ୍ତ ଥିଲା।